ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. احمد ومصلين اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اجتمعنا بهذه القرشنه قلت সালাতরত অবস্থায় কোনো ব্যক্তির হাসি উঠলে সে ব্যক্তি কি করবে সে আলহামদুলিল্লাহ বলবে কি না আর যদি সে বলে তাহলে যে সমস্ত ভাইরা শুনবেন তারা কি ওর জবাবে জবাবুল্লাহ বলবে নাকি এ ব্যাপারে ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথমে আমরা দেখব যে এই ব্যাপারে নর্মাল হুকুম কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে اذا عطش احدكم فليقل الحمد لله যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির হাঁচি হবে তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে আর যখন সে আলহামদুলিল্লাহ বলবে وليقل له اخوه او صاحبه তখন তার ভাইয়েরা অথবা তার সাথীরা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত লোকেরা আছে যারা তারা আলহামদুলিল্লাহ শুনতে পাবেন তারা কি বলবেন এরহমকল্লা আল্লাহ তোমার ওপর রহমত করুক রহমত বর্ষণ করুন ফাইদ আকল্লাহু এরহমকল্লাহ যখন ওই পার্শ্ববর্তী ভাই বন্ধু সাথী হামকল্লা বলবে তখন আবার ওই হাঁচি হওয়া ব্যক্তি কি বলবেন ফালি আকুল সে বলবে ইয়া হদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এটা হচ্ছে নর্মাল হুকুম যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে এর জবাবে তার পার্শ্ববর্তী লোকেরা ইয়ারহামুকাল্লাহ বলবে এবং তিনি আবার পুনরায় ওই ব্যক্তিকে দোয়া করবেন কি ইয়া হদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম সহিহ বুখারী হাদিস নাম্বার হাজার দুশো কুড়ি থেকে চব্বিশ শাহিদ আবদ হাদিস নাম্বার পাঁচ হাজার তেত্রিশ শাহিদ তিরমিজি হাদিস নাম্বার দু হাজার সাতশো একচল্লিশ শাহিবাজ হাদিস নাম্বার তিন হাজার দশ এটা হচ্ছে নরমাল হকম যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তো সে আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে পার্শ্ববর্তী লোকেরা এই পদ্ধতি বলবেন অ্যাপ্লাই করবেন এখন যদি কোনো ব্যক্তির সারাতত অবস্থায় হাঁচি হয় তাহলে তিনি কি করবেন তিনি কি আলহামদুল্লাহ বলবেন না বলবেন না এই ব্যাপারে যে মোহর উল্লামা বলছেন তার মধ্যে বিশেষ করে ইমাম মালিক রহিমুল্লাহ আলাই ইমাম শাফি আলাই এবং ইমাম আহম্মদ বিন হাম্বাল রহিমুল্লাহ আলাই যে সালাতরত অবস্থায় যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে তিনি আলহামদুল্লাহ বলবেন তাহলে তিনি আলহামদুলিল্লাহ বলবেন এবং তিনি এতটা জোরে বলবেন যেন তিনি নিজে শুনতে পান যেন এতটা জোরে না হয়ে যায় যে তার শব্দে পার্শ্ববর্তী মুসাল্লি ডিস্টার্ব হয় লিয়াল্লা ইসা অফিসু আল মুসাল্লিন অবশ্য যেন এর আলহামদুলিল্লাহ বলাতে অন্য মুসল্লি সালাতে বিঘ্ন না ঘটে অন্য মুসাল্লি ডিস্টার্ব না হয় ফতোয়া আল দাইমা অথবা সৌদি ফতোয়া কমিটি ২৬ খণ্ডের একশো তেরো পৃষ্ঠা দলিল যে ওলামারা বললেন বা ইমামে ইসলামে যে তিন ইমাম বললেন যে সালাতরত অবস্থায় যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে আলহামদুল্লাহ বলতে হবে এর দলিল কি এ দলিল হচ্ছে রিফা আবনে রাফে বর্ণনা করছেন যে সল্লাই তো সাল্লাহ সাল্লাম একদা আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম অতপর আমি আমার হাঁচি হলো আমার হাঁচি হলো ফাকুলতু তো আমি হাঁচি হওয়ার পরে বললাম আলহামদুলিল্লাহ হামদান কেফি রান তৈজিবান মোবারকান ফি মোবারকান আলাইহি কেম আই হেব্বো রব্বা এই সম্পূর্ণ দোয়াটা আমি বললাম সাল্মা সাল্লাহ রসুল্লাহ হে সল্লাহ সাল্লাম ইন শরফা যখন রুসুল্লা সাল সাল্লাম সালাদ শেষ করলেন সালাত শেষ করলেন তখন তিনি আমাদের দিকে মুখ ফিরে বসলেন ফাকল এবং বললেন মানিল ভুতাকাল্লি মফিস সলাতে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সালাতের মধ্যে দোয়া পাঠ করলে বলো তোমাদের মধ্যে কে সালাতের মধ্যে দোয়া পাঠ করলে সালামিয়াতে কাল্লাম আহাদুন তো ভয়ে কোনো ব্যক্তি মুখ খুললেন না ভয়ে কোনো ব্যক্তি উত্তর করলেন না সোম্মা কলাহে সানিয়াত তিনি এই কথাটা আবার দ্বিতীয়বার ঘুরিয়ে বললেন মানের মুথায় অফিস সলাতে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে বা কে আছো যে সালাতের মধ্যে দোয়া পাঠ করেছি কালাম আখাদুন এর এবারও কোনো ব্যক্তি মুখ খুললেন না এবারও কোনো ব্যক্তি ভয়ে উত্তর করলেন না কলাহা সালে সাথে তখন রসুল সাল্লাম আবার তৃতীয়বার বললেন মালিন হতে ফিস সলাতে তোমাদের মধ্যে কে এমন আছো যে সালাতের মধ্যে দোয়া পাঠ করেছো বলো উত্তর করিফা ইবনে রাফে আফর তখন রেফা ইবনে রাফে বলছেন যে আনা ইয়ারসোল্লাহ হে সল্লা সাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি দোয়া পাঠ করেছি কলা রসুল্লাহ সাল্লাম বললেন যে কাই ফাকুলতা তুমি কি বলেছিলে কি দোয়া পাঠ করেছিলে একবার বলো তো শুনি কলা তখন রেফা বিন রাফে বলছেন যে কুলতু আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ হামদান কেফিরান তৈগিবান মুবারকান ফি মুবারকান আলাইহি কেমা ইউহিব্বু রাব্বানা ইয়ারদা আমি এই দোয়াটা সম্পূর্ণ পাঠ করেছি ফকাল ফকাল নবী সাল্ল সাল্লাম তখন রসল্লা সাল্লাহ বললেন যে ওল্লাদিন ওই সত্তার শপথ ওই সত্তার যার হাতে আমার জান রয়েছে যার আয় আমার আত্মা রয়েছে লকাদ ইত বেদ আতম সোনাম আলাই নিশ্চয় তেত্রিশের অধিক তেত্রিশের অধিক ফেরেস্তা এই দোয়াটা নিয়ে কারাকারি করছিল প্রতিযোগিতা করছিল আই হোম ইয়েস আদু হাস আদু বিহা যে তাদের মধ্যে কে এই দোয়াটা আল্লাহ আরসর কাছে আগে উঠিয়ে নিয়ে যাবে অর্থাৎ কোন ব্যক্তি কোন ফেরেস্তা তাদের মধ্যে এই দোয়াটা আগে আল্লাহ নিকট পৌঁছাবে এই নিয়ে তেত্রিশের অধিক ফেরেস্তা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করছিল একে অপরের মধ্যে কারাগারি করছিল যে কে কোন ফেরেস্তা সৌভাগ্যবান হবে যে এই দোয়াটা সে আগে নিয়ে যাবে সেই তিরমিজ হাদিস নাম্বার চারশো চার সেই নাসাই হাদিস নাম্বার নশো ত্রিশ সেই আবদাদিস নম্বর সাতশো তিয়াত্তর তো এই হাদিস থেকে প্রমাণিত হলো যে সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে সেই ব্যক্তি দোয়া পাঠ করতে পারবে আলহামদুলিল্লাহ বলতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে এবার বললাম আমরা বলছেন যে ফাদাল্লা দায়ালিকা আলা মাসরু ইয়াতিহি ফিস সালাতে এই হাদিস প্রমাণ করছে যে সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন অথবা এই সম্পন্ন দোয়াটাও পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ হামদা আলহামদুলিল্লাহ হামদান ক্যাসিরান তৈবান মোবারকান ফি মোবারকান আলাইহি কেমা ইউহিব্ব কেমা ইউহিব্ব রব্বানা ওয়ারদা এই সম্পন্ন দোয়াটা পাঠ করতে পারেন কিন্তু আওয়াজটা এতটা হতে হবে যে আপনার আত্মা বা আপনার কান শুনতে পাচ্ছে যেন এতটা জোরে না হয়ে যায় যে অন্য মুসল্লিবরা বা পার্শ্ববর্তী মুসল্লা যেন ডিস্টার্ব না হয় সাথে বিঘ্ন না ঘটে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই হিসেবে আপনাকে মানে আওয়াজটা উচ্চ স্বরে বলতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তির হাঁচি হলো তিনি তো আলহামদুলিল্লাহ বলতে পারছেন বা বলতে পাবেন পারবেন আমল এটা কিন্তু যে সমস্ত লোকেরা যে সমস্ত মুসল্লিরা তিনার আলহামদুলিল্লাহ শুনতে পাবেন তারা কি তার জবাব দেবেন তারা কি আরহামাকুল্লাহ বলবে নাকি বলবে না এর উত্তর কি হবে এই ব্যাপারে ওলামারা বলছেন যে ফাইন্নাহু লা يجুজু লিমান সামি'হু আন আই যে ব্যক্তিরা বা যে মুসল্লিরা হাতির দোয়া শুনবে বা আলহামদুল্লাহ পড়তে শুনবে সেই ব্যক্তিদের জন্যে জবাব দেওয়া বৈধ নয় ইয়াত্মিত মিন ক্যালামিন ক্যালামিন না আছে কেননা জবাব হচ্ছে এটা লোকেদের কথা এটা দোয়া নয় এটা হচ্ছে লোকেদের কথা দোয়া নয় জুফিস সলাতে আর কোনো কথা বা কোনো ব্যক্তির কোনো কথা সালাতের মধ্যে এটা বলা জায়েজ নয় যেরকম রুসুল্লাহ সসলাম থেকে বর্ণিত হচ্ছে মো আবিরবিন হাকা মাসুল্লামই বর্ণনা করছেন যে বাইনা না বাই না না আয় না উসল্লি মা রসুল্লাহ হেসাল্লাল্লাহ রুসাল্লাম আমি রুসুল্লাহ সসলামের সঙ্গে সালাদ আদায় করছিলাম সালাদ আদায় করছিলাম এর আয় দা স্যার মিনাল কওমে অতপর ওই জামাতের মধ্যে যে সমস্ত লোকের মানুষ ছিল বা ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি হাঁচলেন হাঁচি করলেন ফকুলতু এর হামকল্লা যখন সেই ব্যক্তি হাঁচার পরে আলহামদুলিল্লাহ বললেন তখন আমি তার জবাবে এর হামক এর হামকল্লা বললাম ফরামা আনীল কৌম তখন লোকেরা চোখের ইশারায় আমাকে মানে মানে ডাকতে লাগলেন লোকেরা চোখের ইশারায় আমাকে কষ্ট দিতে শুরু করলেন যে তুমি মানে চোখের এমন একটা ভাব ভঙ্গিমা অন্যান্য ব্যক্তিরা বা অন্যান্য সাহাবারা চোখের ইশারাতে বা চোখের দৃষ্টি এমন করে নিক্ষেপ করতে লাগলেন আমার ওপরে যে আমি আমার আমি বুঝতে পারলাম যে আমাকে তারা এর মাধ্যমে শাসন করছে বা আমাকে এর এর মধ্যে তারা ডাঁটছেন ফাকুলদু। আমি বললাম যে তোমাদের মা তোমাদেরকে হারিয়ে ফেলুক এটা হচ্ছে আরবের একটা প্রচলিত কথা তারা যখন কোনো ব্যক্তির উপর রেগে যায় তখন বলে যে তোর তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তোমার বিপদ হোক তখন ওই ব্যক্তি বলছেন সাহাবা বলছেন হাইকামা সালামী রাজার মা সাহরুকুম তোমাদের কি হয়েছে তার দুরো না ইলাইয়া তোমরা আমার এরকম ভাবে কেন কেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছ তোমাদের কি হয়েছে যে তোমরা আমার দিকে এরকম হবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছ কেন সাজাআলু ইযরিবুন বিআইদিহিম আলা আখফাদহিম যখন আমি দোয়া বলতেই আছি থামছি না তখন তারা তাদের জাঙ্গে হাত দিয়ে থাবা মারতে শুরু করে দিয়েছে আওয়াজ করতে শুরু করে দিয়েছে যেন আমি থেমে যাই ফালম্মা তুহুম ইউসাম্মী তুমানি যখন আমি বুঝতে পারলাম যে তারা এর মাধ্যমে বা এই কর্মের মাধ্যমে আমাকে চুপ করাতে চাইছে আমাকে চুপ করাতে চাইছে লাকাত্তু তখন আমি অনিচ্ছা সত্য চুপ হয়ে গেলাম আমি দোয়া বলছি তো তখন অন্যান্য সাহাবারা অন্যান্য সাহাবারা যে রানহমরা চোখের ইশারাতে আমাকে মানে চুপ করতে বলছেন চোখের ইশারাতে আমাকে শাসাচ্ছেন যে তুমি কি অন্যায় কাজ করছো বা তুমি কি ভুল কাজ করছো যখন আমি তাদের চোখের ইশারা বা চোখের যে তীক্ষ্ণ দৃষ্টি অপেক্ষা করে আমি তবু দোয়া বলে যাচ্ছি তখন তারা তাদের হাত জাঙে মেরে আওয়াজ করছেন যেটা আমি থেমে যাই তো আমি বুঝতে পারলাম যে ওই সমস্ত সাহাবারাত এই সমস্ত কর্ম করছে এই জন্যে যেন আমি থেমে যাই আমি যেন দোয়া পাঠ না করি তো আমি থেমে থেমে গেলাম সালাম্মা সল্লাহ সাল্লা সাল্লাম যখন রসুল সাল্লাম সালাদ শেষ করলেন আবি হুয়া ওয়া উম্মি আমার পিতা মাতা তার ওপরে কুরবান হোক আমার পিতা মাতা তার ওপরে কুরবান হোক মার আই তুমা আল্লিমান কাবলাহুওয়ালা বাইর হু আসল আমি আমার জীবনে এই ঘটনার আগে এবং পরে এর চাইতে উত্তম শিক্ষক আমি দেখিনি বলছেন যে আমি আমার জীবনে এই ঘটনার না আগে না পরে রসল্লাহ চাইতে উত্তম শিক্ষক বা শিক্ষা দানকারী আমি আর জীবনে দেখিনি ফল আল্লাহর কসম করে বলছি মা কারাহানি ওলা দারাবানি ওলা শতামানি রসুল্লাহ আসলাম আমাকে কোনো ডাটা ডাটি করলে করেননি তিনি আমাকে মারেনও এবং তিনি আমাকে কোনো গালাগালি করেননি এরকমভাবে সাহাবারা কর মানে আমাকে ডাঁটছিলেন আমাকে চুপ করার চেষ্টা করা করছিলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু রসল্লা আসলাম এত এত উত্তম শিক্ষক তিনি এত উত্তম শিক্ষা যে আমাকে তিনি ডাঁটলেন না বকলেন না গালাগালি করলেন না মারধর করলেন না তিনি কি বললেন মিষ্টি ভাষায় বললেন যে ইনহা দি হিসলা নিশ্চয়ই এটা হচ্ছে সালাত লাইস লাউ ফি হায় মিন কেলামেন নাস এই সালাতের মধ্যে মানুষের কোনো কথা বলা বৈধ নয় এই সালাতের মধ্যে মানুষের কোনো কথা বলা বৈধ নয় ইন নামাব হত্যা বির হত্যা বীর ওকেতুল কোরআন এ সালাতের মধ্যে আল্লাহর তাকবীর বীর আল্লাহর মানে মহত্ব বর্ণনা করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে তাজ করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে এ ছাড়া। মানে এই আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর বর্ণনা ছাড়া এবং কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো কর্ম এই সাতের মধ্যে করা যাবে না তো যে ব্যক্তির হাঁচি হচ্ছে সে আলহামদুলিল্লাহ বলছে মানে এটা আল্লাহর প্রশংসা করছে ও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো এটা যায় এই জন্যে যে ব্যক্তির হাসি হচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা যায় কেন যেহেতু সাদের মধ্যে কি বলছেন যে সাদের মধ্যে শুধুমাত্র আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান গুণকীর্তন আল্লাহর আল্লাহ গুরুত্ব আল্লাহর ছাড়া এবং কোরআন তেলাওত ছাড়া অন্য কোনো কথা বা কর্ম মানুষের কোনো কথা বলা যাবে না তো যে ব্যক্তি হাতি হচ্ছে তিনি কি বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তো তিনি এই মাধ্যমে আল্লাহ প্রশংসা করলেন যেটা আল্লাহ যেটা যায় কিন্তু যখন কোনো ব্যক্তি জবাব দেবে এটা জবাবের অর্থ কি এর হামকল্লা আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন এটা হচ্ছে আমার ব্যক্তিগত দোয়া তার জন্য এটা আমার কথা এটা তসবি নয় এটা দোয়া নয় এটা হচ্ছে আমার কথা যে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন তো এই জন্যে এটা বলা জায়েজ নয় যেহেতু সাধারণের মধ্যে তসবি তকবির কিরাত মানে কোরআন তেল ছাড়া অন্য কোনো মানুষের ব্যক্তিগত কথা জায়েজ নয় জন্য এটা বলা যাবে না সহি মুসলিম হাজিস্টমার পাঁচশো সাঁইত্রিশ শ্রী তাদের নাম্বার নশো ত্রিশ তো এখান থেকে প্রমাণিত হলো যে সাতরত অবস্থায় যদি কোনো ব্যক্তির হাঁচি হয় তাহলে সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারবেন কিন্তু যে ব্যক্তি শুনবেন সেই ব্যক্তি এরহামকল্লা বলতে পাবেন না কেন এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত কথা ব্যক্তিগত কর্ম আর মধ্যে তসবির তাকবির ক্রিয়াতুল কোরআন ছাড়া ব্যক্তিগত কথা বা মানুষের প্রচলিত কথা বলা যায়জ নয় সেজন্য এটা জবাব দেওয়া যাবে না هذا ما عندي الله على بصاب السلام عليكم ورحمة الله وبركاته أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد